বন্ধ জগদ্দল জুটমিল, বিক্ষোভ অনাহারে থাকা শ্রমিকদের। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে জগদ্দল জুটমিল, প্রায় 2500 শ্রমিকের রুজি রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কার্যত অনাহারে দিন কাটছে শ্রমিকদের। কারখানা খোলা এবং বকেয়া বেতনের দাবিতে জগদ্দল জুটমিলের সামনের রাস্তা অবরোধ করলেন কারখানার শ্রমিকরা। শ্রমিকদের সমর্থন জানিয়ে অবরোধে সামিল হলেন সিআইডি উত্তর চব্বিশ পরগনার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। তিনি প্রায় এক ঘন্টা রাস্তার উপর বসে অবরোধে সামিল হন। হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় ছিল না। একদম মিথ্যে কথা বলে বলে গেট বন্ধ করে রেখেছে। 30% 40% শ্রমিক দিয়ে মিল চলে, সব নাটক হচ্ছে। বেকিং গুডস, ফিনিশ গুডস বার করতে পারছে, তাতে লকডাউনের আইন নেই। চোরা পথে ওরা তো নিজেরাই জুট বিক্রি করে। ওরা কি বলছে যে জুট নেই? কে বলেছে? না, জুট আছে। এরা জুট বিক্রি করে, এরা জুট বিক্রির দালাল। তাই মাল তৈরি হচ্ছে, সব হচ্ছে, মাল বিক্রি হচ্ছে। শুধু শ্রমিকদের সামনে বলে রাখা হচ্ছে, লকডাউন পিরিয়ড, আমরা লরি আনতে টানতে পাচ্ছি না, মাল নেই, আমরা খুলবো না। এটা কি অজুহাত দেখাচ্ছে? আজকে শ্রমিকের কি অবস্থা বলুন তো? আমরা কি চাইছেন আপনারা? আমরা চাইছি ইমিডিয়েট মিল খুলতে। একটা লরিও আর ঢুকবে না, বেরোবে না। আমরা চাইছি আগামী কালের মধ্যে মিল খুলে সমস্ত শ্রমিককে কাজ দিতে হবে। না, এর আগে লকডাউন পিরিয়ডের কোনো পয়সা শ্রমিকরা পায়নি, বলা হয়েছিল তবু উল্টো পাল্টা ভার্ডিক্ট পয়সার জোরে নিয়ে আসছে আর শ্রমিকদের বঞ্চিত করছে। নেহি হোগা, নহি করনে দেঙ্গে ইয়ে কাম, ইসিলিয়ে আজ হাম লোগ ইয়াহাঁ পর ব্যাঠে হ্যায়। আজ আমার নাম বাবলি দে, আমি বিসিএমইউর স্টেট কমিটির সেক্রেটারি মেম্বার, আর এই জুট মিলের আমি প্রেসিডেন্ট। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।